রামনবমী উপলক্ষে মিছিল বনগায়। মিছিলে ছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, দলীয় বিধায়ক সহ অন্য নেতৃত্ব। রামনবমী উপলক্ষে মিছিল বনগায়। রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে ও হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় এই মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। বনগাঁ মতিগঞ্জ ঘড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে 2 নম্বর ও 1 নম্বর রেলগেট হয়ে বাটার মোড় থেকে মতিগঞ্জে এসে শেষ হয় এই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক অশোক কৃত্যনিয়া, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিধায়ক অশোক কৃত্যনিয়া জানান, পরবর্তীতে মিছিলে এসে যোগ দেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। মিছিলে যোগ দিয়ে শান্তনু ঠাকুর বলেন, বিরাট বড় মিছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে সবাই যোগদান করে এই মিছিলকে সার্থক করেছে এবং 3-4 কিলোমিটার লম্বা লাইন করেছে মিছিল। ওরা এখন অন্তিম সময়ে যে ঈশ্বরের নাম নিতে হয় সেটা ওরা শিখেছে, কিন্তু ওরা আজকের এই মিছিল দেখে শিখুক যে মিছিল কাকে বলে, রামনবমী কাকে। এদিনের মিছিলে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। রামনবমীর এই মিছিল ঘিরে বনগাঁ শহরে বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয় বনগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে। মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে উচ্ছ্বাসিত বিজেপি নেতৃত্ব। জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, রামনবমী শোভাযাত্রা, 10-15 হাজার লোক আছে, আপনারা দেখুন শোভাযাত্রা ভগবান রামচন্দ্রের, অর্থাৎ তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই ইলেকশনকে সামনে রেখে নতুন নাটক করছে, এর জবাব 20 তারিখে দিয়ে দেবে। ভগবান রামচন্দ্রের নামে মিছিল করেছে কিন্তু ভগবান রামচন্দ্রের নাম নেয়নি, আর এখানে ধ্বনি দেখুন শুধু রাম আর রাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।